নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারে ঝড় উঠেছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। ডান বাম সব রাজনৈতিক দলের প্রার্থীরাই সকাল থেকে রাত পর্যন্ত নিবিড়ভাবে জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন। কালিয়াগঞ্জ বিধানসভার দুই নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েতের বালাস গ্রামে রাত্রিবাস করে গ্রামবাসীদের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহ। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে ভোট দেওয়ারও আবেদন করেন গ্রামবাসীদের কাছে। প্রচুর লোকজন আছে, লোকজনের চাহিদা আছে, সরকারের প্রচুর উন্নয়ন হয়েছে, সেগুলো বোঝাতে হচ্ছে লোককে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের পূর্বে ভাঙন গেরুয়া শিবিরে সোমবার সন্ধ্যায় ইটাহার থানার গুলন্দর এক অঞ্চলের লালগঞ্জ গ্রামে পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মালেকের নেতৃত্বে প্রায় ৫০টি সংখ্যালঘু পরিবার বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েত প্রধান চিন্ময় দাস, অঞ্চল সভাপতি সুজিত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উল্লেখ্য, এরা সকলেই পূর্বে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, পরে বিজেপিতে যোগদান করলেও এদিন আবারও তারা পূর্বের দলেই ফিরে আসলেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দিনভর ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশাররফ হোসেন। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় পথসভা এবং জনসংযোগের মাধ্যমে প্রচার করেন প্রার্থী। এদিন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এলাকাবাসীদের কাছে তুলে ধরে ভোট প্রার্থনা করেন তিনি। আমরা তো ২০০% নিশ্চিত জয়ী হচ্ছি, মানুষ আমাদের জয়ী করাবে, মানুষ সত্য সত্যি জোট বেঁধে নিয়েছে, যত কাছে এসছে মানুষ তত ভোট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, মানুষ ভোট তাড়াতাড়ি দিবেই, আমাদেরকে দিবে, মমতা ব্যানার্জিকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য ভোট। অন্যদিকে মঙ্গলবার করণদিঘি বিধানসভার ডালখোলা এলাকায় প্রচারে সামিল হলেন সংযুক্ত মোর্চার সমর্থিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল। এদিন ডালখোলা এক নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি হুটখোলা গাড়িতে চেপে। বাইক র্যালি ও পায়ে হেঁটে এদিন প্রচারে অংশ নেন সংযুক্ত মোর্চার এই প্রার্থী। আমাদের ৩২ নম্বর করণদিঘি বিধানসভার মূলত ডালখোলা এক নম্বর অঞ্চলে আমরা বিভিন্ন বুথে মানুষের কাছে ভোট প্রত্যাশা করি এবং মানুষের সামনে যাই, মানুষের দোয়া আশীর্বাদ কামনা করি, মানুষ দুহাত ধরে দোয়া আশীর্বাদ করে এবং ধাপে ধাপে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। এবার বিধানসভা ২০২১ সংযুক্ত মুহূর্তে একমাত্র বিকল্প যেখানে মানুষ নিজের মতদান দিবে এবং মানুষ সেখানে নিজের সেন্টারটা পাবে। তারা তো খুব ভালো আছে, দিনের পরিস্থিতি একটু টাইট আছে, দিনে খুব গরম আছে, তবুও মানুষ সেটাকে উপেক্ষা করে ভালো সাড়া দিয়েছে এবং কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে দিয়েছে এবং মানুষ সেটাকে উপলব্ধি করেছে, যেটা আমার মনে হয়। অন্যদিকে মঙ্গলবার রসাখোয়া এক নম্বর অঞ্চলে প্রচার করলেন করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ৩২ নম্বর বিধানসভার অন্তর্গত রসাখোয়া এক নম্বর অঞ্চলে এদিন দিনভর প্রচার করেন তিনি। এদিন হুটখোলা গাড়িতে চেপে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোট প্রার্থনা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। অন্যদিকে মঙ্গলবার দিনভর করণদিঘি ব্লকের বিভিন্ন প্রান্তে প্রচার চালালেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র সিনহা। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকায় পৌঁছে যান বিজেপির এই প্রার্থী। দীর্ঘদিন ধরে করণদিঘি ব্লকে কোনো উন্নয়ন হয়নি, এই কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে করণদিঘি ব্লকের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তাকে ভোট দেওয়ার আবেদন জানান সুভাষচন্দ্র সিনহা। আজকে আমাদের করণদিঘি ওয়ানে কর্মসূচি আছে, কারণ ওয়ানে আজকে আর রেলি আছে, গোলকিপার না, গোলকিপার তোরাই, আমরা গোল দিব, জেতার জন্য আমরা ১২০ জিতবো অবশ্যই। অন্যদিকে মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কখনো পায়ে হেঁটে কখনো বা বাইক র্যালির মাধ্যমে নিবিড় জনসংযোগের কাজ চালালেন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী আলী ইমরান রমজ। এদিন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে যান আলী ইমরান রমজ, সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি এলাকা জুড়ে প্রচার চালান সংযুক্ত মোর্চা সমর্থিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী আলী ইমরান রমজ। অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর সমর্থনে জোরদার প্রচার অভিযানে সামিল হলেন কংগ্রেস এবং সিপিএম এর শিক্ষক সংগঠন। এদিন দুই দলের শিক্ষক সংগঠন রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে পথসভা করে সাধারণ মানুষকে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে মোহিতবাবুকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।
অন্যদিকে বুধবার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার লোধন হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভার কথা রয়েছে রাহুল গান্ধীর। মঙ্গলবার দিনভর চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা গেল কংগ্রেস এবং বামকর্মী সমর্থকদের মধ্যে। এদিন সভাস্থল ঘুরে দেখেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সী, গোয়ালপুকুর কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহাম্মদ বাসিম আহসান। উল্লেখ্য, বুধবার লোধন হাই স্কুল মাঠে করণদিঘি, ইসলামপুর, গোয়ালপুকুর এবং চাকুলিয়া কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম এবং কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেবেন রাহুল গান্ধী। কালকে রাহুল গান্ধীজি আসছেন, বাংলায় আসছেন এই বিধানসভা নির্বাচনে, এবং প্রথম মিটিংটাই গোয়ালপুকুরে হচ্ছে। গোয়ালপুকুরের মানুষ খুব খুশি, খুব উৎসাহ নিয়ে এই মিটিংটা শোনার জন্য আসবে। সবার মধ্যে একটা প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, সবাই রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য তৈরি। গোয়ালপুকুরের মানুষ এত পিছিয়ে পড়া মানুষ এবং এই এলাকা এত পিছিয়ে পড়া যে এই জন্যই রাহুল গান্ধী এই জায়গাটাকে বিশেষভাবে ঠিক করেছেন। অন্যদিকে 22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলায় ষষ্ঠ দফার নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দিনভর প্রচারে সামিল হলেন হেমদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চাঁদিমা রায়। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে হেমদাবাদ বিধানসভার জগদীশপুর এলাকায় ছোট ছোট কর্মী সভা করেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে ভোট প্রার্থনা করেন তিনি। জেতার বিষয়ে হেমদাবাদের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এবারে চাঁদিমা রায়কে জয়ী করার আহ্বান জানান উপস্থিত বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।